আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সিক্স স্ট্রিংস। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো ঈদুল আজহা কাটিয়েছেন এবং ঈদের পর আজকে আমাদের প্রথম ক্লাস। আজকে আমরা একটি রিভিউ ক্লাস নিচ্ছি, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত যা শিখেছি। আমার ইচ্ছা ছিল, আমি আপনাদের বলেছিলাম কয়েক ক্লাস আগে যে গান পর্যন্ত হয়ে গেলে আমি একটা রিভিউ ক্লাস নেব, সো বলতে পারেন আজকে সেই ক্লাসটি। এবং আমি আরেকটি ক্লাস নিয়েছিলাম ফিঙ্গারিংস প্রবলেমস এবং সলিউশন, এবং সেটিরই সেকেন্ড পার্ট বলা যেতে পারে। সো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস গেট ইনটু ইট। আজকের ক্লাসটি আমি একদম সবার জন্য নেব, যারা এখনো ফিঙ্গারিং এ আছেন অথবা সারেগাম অথবা কর্ডে আছেন বা আমার ক্লাসের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে এগিয়ে আসছেন, তাদের সবার জন্য আজকের ক্লাসটি। সো ফার্স্টে আমি কথা বলবো ফিঙ্গারিং এ যারা আছেন এখন তাদেরকে নিয়ে। তাদের ক্ষেত্রে প্রথম এবং মেইন প্রবলেমটা হলো প্রপার সাউন্ড না আসা। এটা একদম মেইন প্রবলেম ফিঙ্গারিং এ, সবার এরকম হবে। তবে এটার সমাধান হলো আপনাদের একটু ওয়েট করতে হবে, প্র্যাকটিস করতে হবে, কন্টিনিউ প্র্যাকটিসিং এবং একটু ওয়েট। কারণ একটু ওয়েট করার পর, একটু বলতে কয়েকদিন, আপনাদের আঙ্গুলের সামনের অংশটুকু শক্ত হয়ে যাবে। তখন আপনাদের গিটারের স্ট্রিংটা এখন যেমন কষ্ট হচ্ছে ধরতে, তখন তেমন কষ্ট হবে না, আর একটু স্মুথলি ধরতে পারবেন। এবং আরেকটা জিনিস যেটা আপনারা করতে পারেন, আঙ্গুলের এই অংশ দিয়ে তার না ধরে একদম আঙ্গুলের ডগা, যেটা আমরা বলতে পারি টিপ অফ দ্য ফিঙ্গার, সেইটা দিয়ে আপনারা ধরলে, স্ট্রিংটা ধরলে আরেকটু ভালো গ্রিপ পাবেন আঙ্গুলে এবং আরেকটু শক্ত করে ধরতে পারবেন। আমি একদম যদি টিপ অফ দ্য ফিঙ্গার দিয়ে স্ট্রিং বাজাই, সেখানে আরেকটু বেটার সাউন্ড আসে, এমনিতে নর্মালি ধরাচ্ছে। সো এটা আপনারা করতে পারেন যারা ফিঙ্গারিং এ আছেন। এবং আপনারা যারা আমার আগের ফিঙ্গারিং প্রবলেমস এন্ড সলিউশনের ক্লাসটি দেখেননি, তারা অবশ্যই ক্লাসটি দেখবেন। ওই ক্লাসে আমি একটা এক্সারসাইজ দেখিয়েছিলাম, আমি আবার এক্সারসাইজ দেখিয়ে দিচ্ছি। আপনার বৃদ্ধাঙ্গুলি, তর্জনী এবং রিং ফিঙ্গার, এই তিনটি একসঙ্গে ধরবেন এভাবে, এবং বৃদ্ধাঙ্গুলি, মধ্যমা এবং কনিষ্ঠা, এই তিনটি একসঙ্গে ধরবেন। তারপর দুইটি কন্টিনিউ প্র্যাকটিস করবেন, ফার্স্ট প্রথম প্র্যাকটিসটা, সেকেন্ড প্র্যাকটিসটা, ফার্স্ট সেকেন্ড, ফার্স্ট সেকেন্ড, এইভাবে। এই প্র্যাকটিসটা করলে আপনার আঙ্গুলের মধ্যেকার নার্ভগুলো আরেকটু স্মুথ হবে, ফিঙ্গারিংটা আপনার জন্য আরেকটু সহজ হবে। এরপর যারা সারেগামায় আছেন, সারেগামা আমার মনে হয় ফিঙ্গারিং এর পর সারেগামা করতে তেমন সমস্যা হওয়ার কথা নয়, তবুও সারেগামা যারা করছেন তাদের জন্য একটি কথা বলছি। সারেগামা তারা অনেক বেশি ভালোভাবে করবেন যাদের লিড বাজানোর অনেক বেশি ইচ্ছা। লিডের জন্য সারেগামা মেইন থিং। সো আপনারা সব ফ্রেডের সব জায়গা থেকে সারেগামা প্র্যাকটিস করবেন। আমরা বেসিক্যালি শিখেছি হচ্ছে 5 নম্বর ফ্রেড থেকে। আপনারা 1 নম্বর ফ্রেড থেকেও সারেগামা বাজান, 5 নম্বর ফ্রেড থেকে, 3 নম্বর ফ্রেড থেকে, 12 নম্বর ফ্রেড থেকেও বাজান। কারণ লিড আমরা শুধু এক জায়গায় বাজাবো না, লিড আমরা সব ফ্রেডের সব জায়গা থেকে বাজাবো। সো সব জায়গায় আপনার ফিঙ্গার অ্যাডজাস্ট করাটা খুবই খুবই জরুরি। সো যারা সারেগামা বাজাচ্ছেন তারা সব জায়গা থেকে সব ধরনের সারেগামা অনেক অনেক বেশি প্র্যাকটিস করুন। কারণ সারেগামা যত বেশি বাজাবেন নোট সম্পর্কে আপনার ধারণা তত ক্লিয়ার হবে। এবং আমি নোটের কথায় আসবো এরপরে। এবং আমি মনে করছি যে এই বিষয়টা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং এটি নিয়েই আপনাদের সবচেয়ে বেশি সমস্যা রয়েছে, নোট। গিটারের নোটের কথায় যদি আসি, তাহলে আপনাদের গিটারের 6টি তারের নাম অবশ্যই জানতে হবে। এবং আমি অবশ্যই জানি আপনারা সবাই গিটারের 6টি তারের নাম জানেন, এবং সিরিয়াল ওয়াইজ নিচ থেকে উপরে যদি আসি আমি, ই বি জি ডি এ ই। এখন নোট সম্পর্কে জানতে হলে আপনাদেরকে নোটগুলোর নাম জানতে হবে। আমি নোটের ক্লাসে বলেছি, আমি আবার বলছি, সি সি শার্প, ডি ডি শার্প, ই এফ এফ শার্প, জি জি শার্প, এ এ শার্প এবং বি। এবং তারপর এটা আবার পর্যায়ক্রমে ঘুরতে থাকবে, বি সি সি শার্প ডি ডি শার্প, এইভাবে। সো আমরা যদি প্রথম তারে আসি, এক নম্বর তারকে আমরা বলি ই। কারণ এক নম্বর তারকে কেনই বলছি আমরা, আমরা যদি একটা গিটার এবং একটা কিবোর্ড অথবা আরেকটি গিটার পাশাপাশি রাখি এবং তিনটার টিউন সেম রাখি, টিউনিং এর ক্লাসটা আপনারা দেখে আসবেন ডিসক্রিপশন বক্সে যদি টিউন এখনো না করতে পারেন। তিনটা যদি সেম টিউনিং এ রাখি, ধরে নিলাম আমরা ডি শার্পে টিউন করেছি তিনটা ইনস্ট্রুমেন্ট, তখন তারপর যদি আমি ই নোটটা বাজাই, তিনটাতেই সেম নোট বাজবে, সেম সাউন্ড দিবে। এই কারণে এই নোটটার নাম হলো ই। যেহেতু এক নম্বর তার কোনো কিছু না ধরে এই সাউন্ডটা প্রোভাইড করে, সো এক নম্বর তারকে আমরা ই নাম দিয়েছি। এরপর ইর পরের নোটটা হলো এফ। সো এখানে সবার প্রবলেম হতে পারে, আমি অনেক সময় বলি ইর পরের নোট অর্থাৎ ফার্স্ট ফ্রেড হলো এফ, ইর পরের নোটটা
ফার্স্ট ফ্রেট থেকে, সেকেন্ড ফ্রেট থেকে নয়, এখানে অনেকের প্রবলেম হতে পারে। ইর পরের নোট এফ, অর্থাৎ এক নম্বর তারের ফার্স্ট ফ্রেট এফ, দেন এফ শার্প, দেন জি, দেন জি শার্প, এভাবে আমরা নোটের প্রোগ্রেশনটা বানাই। এরপর যদি আমরা দুই নম্বর তারে আসি, অর্থাৎ বি, বির পরের নোট অর্থাৎ ফার্স্ট ফ্রেট অফ দ্য সেকেন্ড স্ট্রিং সি, বির পরের নোট সি, দেন সি শার্প, দেন ডি, ডি শার্প। সো এভাবে আপনারা সব নোট ইজিলি বের করতে পারবেন। আপনারা আমার নোটের ক্লাসটি আর একবার দেখে আসবেন যদি না বুঝে থাকেন, তারপরে আমার এই কথাগুলো শুনবেন। তারপরও যদি সমস্যা হয়, আপনার কোনো ফ্রেন্ড যে গান শিখেছে তার থেকে হেল্প নিতে পারেন। এরপর আসি আমি কর্ডে। যারা কর্ডে আছেন এবং কর্ডের প্রপার সাউন্ড পাচ্ছেন না, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা যেভাবে প্র্যাকটিস করছেন ঠিক সেভাবেই প্র্যাকটিস করুন, শুধু একটু ধৈর্য ধরুন। কিছুদিন সময় পর আপনারা দেখবেন যেভাবে কর্ড ধরছেন ওইভাবে ধরলে আগের থেকে বেটার সাউন্ড আসছে। আরেকটি প্রবলেম হতে পারে কর্ড চেঞ্জিং, এক কর্ড থেকে আরেক কর্ডে। ধরুন আমি ডি থেকে যাবো হচ্ছে জি মেজরে, এখানে ডি থেকে জিতে যাওয়ার পর হচ্ছে কি জিটা ঠিক মতো ধরতে পারছেন না। এটিরও সলিউশন ওই আগেরটার মতোই, আপনারা জি কর্ডটা যদি প্রপারলি ধরতে পারেন, যে জি কর্ডের পারফেক্ট সাউন্ডটা আপনারা আনতে পারছেন, তারপর আপনারা ডি থেকে জিতে গেলে কোনো সমস্যা হবে না। আপনারা এর জন্য প্র্যাকটিস করুন, একটি কর্ডই ধরুন, একটি কর্ড ধরে সিঙ্গেল স্ট্রোক দিয়ে প্র্যাকটিস করুন। ধরুন আপনার জি ধরতে সমস্যা হচ্ছে, আপনারা জি ধরুন কষ্ট করে, তারপর জি ধরে সিঙ্গেল স্ট্রোক, এভাবে সিঙ্গেল স্ট্রোক ধরে 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 আপনারা সাউন্ডটা ধীরে ধীরে ইম্প্রুভ করুন। আপনারা যখন একটি কর্ডের সাউন্ডটা একদম পারফেক্ট নিয়ে যেতে পারবেন, তখন কর্ড প্রোগ্রেশনে আপনাদের আর কোনো সমস্যা হবে না। সো এইভাবে আপনারা আপনাদের গিটারের জার্নিটাকে অনেক বেশি সহজ করে তুলতে পারেন। সো আপনারা আশা করি যারা আমার ক্লাসের সঙ্গে ধীরে ধীরে এগিয়ে আসছেন, তারা অনেক সহজভাবে বিষয়গুলো বুঝতে পারছেন। তবুও যদি সমস্যা হয়, আপনারা আমাকে যে কোনোভাবে জানাবেন, আমি যথাসম্ভব চেষ্টা করব প্রত্যেকটি ছোট ছোট বিষয়ের ছোট ছোট ক্লাস নেওয়ার, যেহেতু আমার ক্লাসগুলো অনেক ছোট ছোট করে বানাই আমি। সো এই ছিল আমাদের আজকের ক্লাস, সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। নেক্সট ক্লাসে আমরা আরেকটি গান শিখবো, আপনারা আজই দিনটাকে মনের খাতায় তুলে রাখবো, এই গানটি শুনুন। আমরা কিছুদিনের মধ্যেই নেক্সট ক্লাসের ভিডিও নিয়ে আসছি। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, লার্ন মোর অ্যান্ড মেক মোর।